পারি। কি করতেছেন আপনি সব? দেখতাছেন না আমি কাম করতেছি? অযথা কেন লাগি আমি রক্ত করতেছেন? আর কত এই বাদাইমা জামাইয়ের কাম করে নিজের জীবনটা নষ্ট করবা? তুমি একবার চিন্তা করছো, তুমি কত সুন্দর একটা মাইয়া, চাইলে তো একটা বালাপোলার কাছে বিয়া বইতে পারতা, আর তুমি কি করলা, বিয়া বইছে বাদাইমার কাছে। সবই হইলো আমার এই কপাল, কেন যে আমি বাবা মায়ের কথা শুনলাম না, এর জন্যই তো আজকে আমার এসব খেসারত দিতে হইতাছে। এখনো সময় আছে, একটা কিছু করো, আর যদি না করতে পারো তোমার সারাটা জীবন এই বাদাইম্মার ঘরে না খায়া কাম করতে করতে মরতে হইব। কি করবো ভাই কন্ত, এখন তো আর কিছু করারও নাই। আরে কি কইছে কিছু করার নাই, তুমি কত সুন্দর একটা মাইয়া, চাইলে এখনো অনেক বালাপোলারে বিয়া করতে পারবা। ঈশ্বরে দেখছো, এই বাদাইম্মার বস্তার মতো কাপড় গুলো ধুইতে ধুইতে তোমার আটটা নষ্ট হয়ে গেল। আপনার কত মায়া হইতাছে আমার জন্য, অথচ আমার জামাইরা দেন একটা বারও আমার জিগায় না। তোমার কি কাম করতে কষ্ট হয়? আরে তোমার জামাই কি একটা মানুষ নাকি, ওই চাই তোমারে কাম করাইতে করাইতে বুড়ি বানায় ফেলাইব। দেখো তো কি একটা নোংরা কাপড় পরে আছো, এই কাপড়ে তোমারে বালা দেয়া যায় না। কি করবো কোন, আমার তো আর শাড়ি নেই, আর আমি শাড়ি কইতেই পাম কোথায় বাবা? মানে আমি আছি না, এই যে দেখো আমি তোমার লেগা শাড়ি আনছি, চুরি আনছি, মালা আনছি, লগে আবার টিপও আছে। উমা, এইগুলো সব কি আমার জন্য? হ্যাঁ সব তোমার, যদি আরো চাও আরো দিব। আচ্ছা আপনি আমার জন্য এত কিছু কেন লাগা করতেছেন? ভাবি তুমি কি এখন বুঝতে পারতেছো না, আমি কেন তোমার কাছে এত আসি, তোমার এত যত্ন করি, আর তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না, এগুলো তুমি বুঝো না? আপনি যা চান সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যা চান ওইটা তো এখন সম্ভব না। কে কইছে এগুলো সম্ভব না? তুমি চাইলে সবকিছু সম্ভব হয়ে যাবো। তুমি এক কাম করো, তুমি একবার রাজি হয়ে যাও, আমার ঘরে বউ হইয়া হো, তারপর তুমি দেখবা তুমি সারাটা জীবন রাজরানীর মতো থাকবা। সত্যি তুমি আমারে রাজরানীর মতো রাখবা? হ্যাঁ আমি তোমারে। কি ব্যাপার বউ, শিবু তোমার কাছে কেন আইছিল? কি জন্য আসছিল মানে, আমার সাথে কথা কইতে আইছিল, আর তুমি এমনি করে কেন জিগাইতাছো? তোমার জন্য তো এখন আমি কারোর সাথে একটু ভালো করে কথাও কইতে পারি না। আরে আমি কি তোমার এগুলা কইছি নাকি? আচ্ছা তোমার হাতে কি কিছু না? আমার মনে হইতাছে তুমি আমার লগে কি লুকাইতেছো। এই ব্যাগের ভিতরে কি? হ্যাঁ একদম মিথ্যা কথা কইবা না, দাও ব্যাগটা দেই, তুমি আর কি লুকাইলা দেখি। এই এত দামি শাড়ি, এত দামি গয়না, এই এগুলো তুমি কই পাইলা? দেখো তোমার এত কথার উত্তর আমি দিতে পারবো না, বিয়ার তো অনেক বছর রয়ে গেল, আজ পর্যন্ত কিছু ভালো গয়না একটা ভালো শাড়ি আইনা আমারে দিস? যখন এগুলো আমার অন্য কেউ দিতাছে তাহলে তোমার তো জ্বলতেছে কি শুনি? আমার বউরে কেউ একজন শাড়ি গয়না দিয়া যাইব এটা তো আমি সহ্য করতে পারুম না। দেখো আমগো গরিবের সংসার, টানাটানির সংসার, এমনি কইরা আমগো চলতে হইব। তোমার এই গরিবের সংসারে আমি অনেক মানায় চলছি, আর পারমু না। এখন এক কাজ করো, ঘরের ডাল চাল কোনো কিছুই নাই, তুমি গিয়ে এগুলো নিয়ে আও, আমার খিদায় আর সহ্য হইতাছে না। দেখো যেটাকে আসিল ওইটা দিয়ে রিক্সাটা ভাড়া করে লই আইছি, সন্ধ্যাবেলায় টিপ মাইরা যে করে টাকা হইব ওই দিয়ে বাজার করে তারপরে নিয়ে আসুন। শেষমেশ আর কোনো কাম না পাইয়া তুমি রিক্সা চালাই না ধরলা, এখন মানছে আমার কি কইব জানো? কইব রিক্সাওয়ালার বউ, আর মানছের কাছে আমারে কত অপমানিত করবা তুমি? বউ তুমি তো আগে আমার লগে এমন করে কথা কইত না, আমি কি কাজ করি না করি এই নিয়ে তো কোনো সময় প্রশ্ন তুলত না, আজকে তোমার কি হইল তুমি এমন করতেছো? আর কি হয়েছে তোমার? ছাড় তো, আমার হাত তুমি ধরবা না, আমার কোনো কিছুই হয়নি। দেখো আমি চাই আর চার পাঁচটা মেয়ের মতো সুন্দরভাবে সংসার করতে, ভালো মতো থাকতে, এইভাবে সারাদিন আমি আর না খেয়ে থাকতে পারবো না, আর এই নুন পান তো আমার আর খাইতে মন চায় না, আমি বাসার মতো বাঁচতে চাই।
বউ ও বউ, আরে কই গেলা? এই দাও তোমার লেগা চাইল ডাইল বাজার সব নিয়ে আইছি। কি হইছে এমনি করে সারের মতো সিলা পালা শুরু করছো কে? বউ এই লও বাজার তো সদাই লই আইছি, চাইল আর সবজিগুলা সুন্দর করে রান্না করবা, আজকে মজা করে খামু। শুনো, 500 টাকা ইনকাম করছি আজকে। হইছে হইছে, 500 তে একদিন রোজগার করে কি হইব? হ্যাঁ আর হলো, আমি এখন কোনো রান্না বান্না করতে পারবো না। আচ্ছা বউ, তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? আর দাঁড়াও দাঁড়াও, নতুন শাড়ি, নতুন গয়না, এই এইগুলো তুমি কই পাইছো? আমি তো এইসবের কিছুই তোমার দেই নাই। দিবা কেমনে কইরা? হ্যাঁ তোমার মতো রিকশাওয়ালার কি আর সেই মুরাদ আছে? হ্যাঁ যে আমার একটা নতুন কাপড় আইনা তুমি পরাইবা। আচ্ছা যাইও, বাদ দাও, আমি আর তোমার লগে এত বেসাল পারতে চাই না, আমি যাইতাছি। আরে তুমি সব কি কইতেছো? আমার ছেলে তুমি কই যাইবা? এই যে হনো, আমি আর তোমার লগে তোমার এই সংসার করতে পারবো না। তোমার মতো ফকিনী রিকশাওয়ালারে বিয়া কইরা আমার সোনার দবনের মধ্যে জং পড়ে গেছে, আমি আর কোনো জং তাড়াইতে পারবো না, আমি যাই। দেখো বউ, অহন হয়তো আমি রিকশা চালাইতাছি, একদিন এমনও তো হইতে পারে আমি রিকশা চালামু না, বড় কিছু করমু, আল্লাহ হয়তো আমগো দিকে মুখ তুলে তাকাইতে হতে পারে। তোর মতো একটা রিকশাওয়ালার কপাল আল্লাহ কোনোদিনও পরিবর্তন করবো না, তুই সারা জীবন এই রিকশাওয়ালাই থাকবি, বুঝলি? বোন আমি আর তোর মতো রিকশাওয়ালার সংসার করতে পারবো না, আমি আজকেই এখান থেকে চলে যাব। এবা তুমি এখন কই যাইবা? ওই কই যাইব মানে আমার ঘরে যাইব। হ্যাঁ এই তোর ঘরে যাইব মানে? হ্যাঁ তোর ঘরে যাইব কেন? আর বেশ কিছুদিন ধরে দেখতেছি তুই আমার বউয়ের পিছে পিছে ঘুরতাছস, কেন ক? ভাই স্যার, এই তুই কি বাংলা বুঝস না? ওই কই যাইব মালা, আমার বিয়া করে আমার ঘরে যাইব, তোরে তালাক দিব। এবার এই লোকটা কি কইতেছে? তুমি আমার তালাক দিয়ে ওরে বিয়া করবো? হ্যাঁ আমি তোরে তালাক দিমু না, তালাক দিয়া দিছি। তুমি কি ডিভোর্স পেপার টানছো? হ্যাঁ এই যে নাও। এই লো তোর তালাক পাবো। আসুন, বিয়ার সময় যে তুই 1,00,000 টাকা কাবিন দিছিলি না, ওই টাকাটা তো তুই আর আমারে শোধ করে দিতে পারলি না। শালা ফকিন্নির বাচ্চা, এইসব নেকা কান্না শেষ হলে আমাদের বিয়ের মিষ্টিটা এসে খেয়ে যাস। বলো তুই যাইস না, আমি তোরে অনেক ভালোবাসি। দেখ আমার কাছে আজকে টাকা নাই, তাই এসে তোরে আমার কাছ থেকে গাইড়া লইতেছে। এসে ভালো লোক না, তোরে অনেক কষ্ট দিব, যাইস না। ওরে ছাড় তো আমার হাত। আরে এইসব কান্দাকাটি করে কোনো লাভ হবে না। শোন তোর একটা কথা কই, পকেটে টাকা আছে বউ আছে, পকেটে টাকা নাই ঘরে বউ নাই, এটাই তো বাস্তব। আর এই কথা তোর মতো রিকশাওয়ালা বুঝবো কেমনি? বউ আমি তোমার এই কথা দিতেছি, তোমার সকল চাহিদা আমি পূরণ করুক, তুমি যা চাও সব আমি দেওয়ার চেষ্টা করুক। আমার কাছে টাকা না থাকলে দরকার হইলে আমি আমার গায়ে রক্ত বেঁচা তোমার সব কিছু কিনে দেবো, তবু মন ভাগে তুমি যাইও না। আরে এই রিকশাওয়ালা তো দেখতেছে অনেক বেজাল করতেছে। এই তোরা কে কোথায় আছিস? আয় এই রিকশাওয়ালারে ধর, ধরে ভালো করে বানা, এটারে ধরে বানা। আমাদেরকে নিয়ে একটু বাড়িতে নামাই দিবা। কি তুমি চুপ করে আছো কেন? কথা কও না কে, আমার বউ কি কইছে তুমি শুনো নাই? আমার বউ তোমার রিকশা দিয়ে বাড়ি যাবো আজকে। আর শোনো, আমার বউয়ের না হাঁটতে ভাল লাগে না, আর পাও ব্যথা করে, তুমি কোনো চিন্তা করো না, বাড়া বাড়াই দিমুনি। আমি এখন কোনো যাত্রী নেব না, আপনাকে বাসা তো বেশি দূরে না, হাঁটতে হাঁটতে চলে যান। না 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 না, এটা করলে তো হইব না, আমার বউ যেহেতু কইছে তোমার রিকশা দিয়ে যাইব, তোমার রিকশা দিয়ে যাইতে হবো। এই বা উঠো তো উঠো 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 উঠো, যাও 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 যাও। আরে আপনারা জোর করে আমার রিকশা এইভাবে উঠতে পারেন না, আমি কইলাম আমি যাবো না, আর শুনেন আমি রিকশা চালামু না। ও আপনি কি তাহলে রিকশা চালানো বাদ দিয়ে দিয়েছেন নাকি? কেন, কোনো সরকারি চাকরি বাকরি পাইছেন? হ্যাঁ বউ,
তুমি গেলে কি কাও ওর মতো রিক্সাওয়ালা করবো সরকারি চাকরি, তুমি কি পাগল হয়ে গেছো? আজকে তো আপনাকে ওই দিন, হাসেন যত খুশি আপনারা হাসেন। শুনেন, আল্লাহ কিন্তু আমার ভাগ্য পাল্টাই দিতে পারে। সাসি, ও সাসি, বাড়িতে আছো? কে রায় রে, কি কপাল পোড়া, তুই আবার এমন করে ডাকতেছস কেন? তোর আবার কপাল পড়লো নাকি? আরে সাসি, কপাল ফোড়ে নাই, কপাল খুলছে। আরে আমেরিকা যাওয়ার লটারি পাইছি আমি, একবার যদি ওই জায়গায় যাইতে পারি তাইলে তো আমি লালে লাল, আমার কপাল খুইলা যাবে। দেখ আল্লাহ তোর দিকে এবার মুখ ঘুরে চায় কিনা, বউটা তো টাকার লেগা তোরে ছাইরা গেল। সাসি সমস্যা নাই, ইবাজে টাকার জন্য আমার ছাইরা চইলা গেছে, সেই টাকার বস্তা নিয়ে আমি দেশে ফিরু, দেখাই দিমু আল্লাহ তার সৎ বান্দার দিকে যদি একবার মুখ তুলে চায় তাহলে তার আর পেছন ফিরে তাকাইতে হয় না। সাসি ইবাজে কাজটা করছে না, এ শাস্তি ওরে পাইতেই হইব। সাসি আমার জন্য তুমি দোয়া কইরো। হ্যাঁ দোয়া করি, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। যাওয়া যান। আচ্ছা আমি কইছি বাজারে ধান নিয়ে যাবা, ধান তুই কখন নিয়ে যাবি? হাটের নতুন চলে তখন ধান বেঁচবে। কি হয়েছে তোমার, তুমি আমার এমনি কেন বাড়তেছো? তুমি তোমার বিয়ের আগে কইছিলা আমার দিয়ে তুমি তিল পরিমাণ কামও করাইবে না, এখন তুমি আমার ডান বেচতে পারাইতেছো? আরে এই তোরে হাটে পাড়ে আমরা কি করবো? হ্যাঁ তুই এলে একটা অলক্ষি, তোরে বিয়ে করার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে, আমি এখন পথের ফকির হয়ে গেছি। এখন যদি তুই এই ধান বেচতে বাজারে না যাস, ঘরে খাউনটা করতে গাইবো। হ্যাঁ খাউন করতে গাইবো। তোরে আমি কইতেছি এই বস্তা নিয়ে আজকে বাজারে যাবি, নাহলে এমন মার দিমু তোর কোমরে হাড্ডি ভাঙ্গে ঘরের মধ্যে ফালাই রাখবো, অন্য না খায় বচ্চা বচ্চা মরবি। তুমি মানে কষ্ট করে একটু দানের বস্তাটা মাথায় তুললে দেব, এত বড় বস্তা মুড়ে দেব আমি। যা যা তাড়াতাড়ি যা, আজকে যদি বাজার থেকে ধান বেচা সারা ফিরে আস তোরে আমি তালাক দিব। আর পারতেছি না হাঁটতে, আজকে তো কিছুই খাওয়া হয় নাই, গলাটা একেবারে শুকায় গেছে। যখন আগের জামাইয়ের ঘরে ছিলাম সে গরিব হইলেও আমারে কাজ করার জন্য কোনো দিনও বাইরে পাঠায় নাই, কত আদর করত, আর আজকে আবার সারাদিন কাজ করতে হয়। শেষ করতে না পারি তাহলে আমার আজকে তালাক দিয়ে বাড়ি থেকে আবার করে দিব। কি করবো আমার? এইসব কান্নাকাটি থামাও, তোমাদের গরিবদের এইসবই কাজ, বড় লোকদের গাড়ির সামনে আসার টাকা লাগবে তাই না? আচ্ছা ওয়েট, ধান্দা শুরু করছে, এই টাকাগুলো রাখ, চিকিৎসা করিয়ে নিস। সৈকত তুমি একই, তুই আমার হাত ধরেছিস কেন? এই আচ্ছা, এর জন্যই তোদের মতো ফকিরদের রাস্তাঘাটে টাকা দিয়ে হেল্প করতে হয় না। সরি টু সে, আমি এই নামে কাউকে চিনি না, আর বেসিক্যালি আমি তো বাংলাদেশেই থাকি না, আমি গত রাতে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি। আপনার কথা ভুল হচ্ছে সৈকত,
তুমি কি আমার চিনতে পারতেছো না? আমি তোমার বউ ইভা সৈকত। তুমি আমার ঠেয়া যাইও না, তোমার সাথে আমার নিয়ে যাও। আমি বুঝতে পারছি আমি তোমার ছেড়ে দিয়ে অনেক বড় বড় করছি, তুমি দয়া করে আমার মাফ করে দাও। একদিন বলেছিলাম না, সময় বদলায়, আমার সময়ও বদলে গেছে, তাই আমি আপনাকে চিনি না।